আপনি ওয়েসিস আউটলেটে শপিং করেছেন, আপনি ইনশাআল্লাহ উইনার হয়েছেন, আপনি একটা গাড়ি পেয়েছেন প্রোটন। চট্টগ্রামে কনকর খুলশি টাউন সেন্টারের 50 দিনব্যাপী ঈদ মেগা ফেস্টিভ্যাল 2022 ক্রেতাদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল 5টায় মার্কেটটির পঞ্চম তলায় ফুড কর্নারে ড্র ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার আবুতালে পেয়েছেন পিএইচপি প্রোটন গাড়ি। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ব্লেন্ডার, স্টার ফ্যান ও প্রেশার কুকার। ড্র ঘোষণা করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন মার্কেটের সভাপতি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আমি অনেক চ্যালেঞ্জের মুখে কিন্তু আজকে আমরা এই র্যাফেল ড্র করেছি। আমাদের কিছু মেম্বার অসুস্থ, একজন তো আইসিইউতে আছেন, এর মাঝখানে আমরা চাইছিলাম যে হয়ে যাক, কারণ দেরি তো হচ্ছে, মানুষের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ এত শপিং করলো পুরো মাসে, আমাদেরকে দুই মাস ব্যাপী আমাদের এই ফেস্টিভ্যালে কিন্তু প্রচুর মানুষের সমাগম ছিল এবং আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা পিএইচপিকে সাথে নিয়ে, পিএইচপি আমাদের স্পন্সর ছিল গাড়িতে এবং সব কিছুতে ওরা আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করেছে। সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা ব্যবসায়ী এবং যারা আজকে উইনার, যারা যারজন লাকি উইনার হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবসময় কনকর খুলশি টাউন সেন্টারের সাথে থাকবেন এবং আমাদের এই মার্কেট একটা গ্রুমিং মার্কেট এবং ইনশাআল্লাহ আগামী বছর আমরা আরও অনেক নতুন নিত্য নতুন অনেক কিছু নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। এই ফার্স্ট টাইম সব খুলে দিল, ওরা খুব চেষ্টা করেছে, সবাই কোঅপারেট করেছে, সবগুলোর স্ট্যান্ডার্ড বেড়ে গেছে আর আমাদের এই ইয়াং ছেলেরা, শপকিপার, কেউ ওনার, এরা সব মিলে আজকে যে অনুষ্ঠানটা হলো ফ্যান্টাস্টিক। ঈদ উৎসবে আজকে আমরা রাইফেল ড্র আমরা প্রাইসটা ডিস্ট্রিবিউশন করার জন্য আজকে অনুষ্ঠানে আমরা এখানে করেছি। আল্লাহর রহমতে আমরা 10 জন আমরা সিলেকশন করেছি, সেটা আগামী দিনে, আগামী একটা নির্দিষ্ট দিন আমরা করব, তখন আমরা একটা বড় অনুষ্ঠান করে এই 10টা আমাদের গাড়ি, মোটর বাইক এবং অন্যান্য এই প্রাইজগুলো আমরা ডিস্ট্রিবিউট করব, আমরা সবাইকে জানাবো। হ্যাঁ, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আমরা র্যাফেল ড্রটা একদম ফেয়ারলি সাকসেসফুললি করতে পেরেছি। সো আমাদের এইভাবে আমাদের মার্কেটের খুলশি টাউন সেন্টারের অগ্রযাত্রা চলতে থাকবে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব মার্কেটের উন্নয়নের জন্য। এই 2022 সালের রমজানটা আমরা এত সুন্দরভাবে কাটিয়েছি এবং মার্কেটে সব ব্যবসায়ীরা কেনাকাটা বিক্রি করতে পেরে ওরাও খুব আনন্দিত, কাস্টমাররাও এখান থেকে কেনাকাটা করতে পারে খুব আনন্দিত। সর্বাধিক কুপন উঠেছে ওয়েসিস ব্যবসা প্রতিষ্ঠান থেকে। র্যাফেল ড্র স্বচ্ছ হওয়ায় খুশি ক্রেতারা। আমাদের কাস্টমার 10টা পুরস্কার মধ্যে 6টা পেয়েছে, আমি সত্যি এক্সাইটেড এবং কাস্টমাররা আমাদেরকে বিশ্বাস করাতে আমরা অনেক বেশি আনন্দিত। খুলশি কনকর্ট শপিং কমপ্লেক্স থেকে আমরা প্রচুর শপিং করেছি, আমরা ফুল ফ্যামিলি এবার আমরা খুলশি কনকর্ট শপিং কমপ্লেক্স থেকে শপিং করেছি। আশাও ছিল আমরা এবার কুপনে একটা যে কোনো একটা প্রাইস পাবো, দুর্ভাগ্যবশত কিছুই পাইনি, তবে এটা ভালো লেগেছে আমরা ফুল ফ্যামিলি আজকে আসছি এই প্রাইসটাকে এনজয় করার জন্য। তবে আমার খুব ভালো লেগেছে একটা ফেয়ার লটারি হয়েছে যার মধ্যে এখানে আমার নাম আসেনি, সেটা আমার দুঃখ না, তবে আমি অনেক ইন্সপায়ার হয়েছি, আগামীবার ইনশাল্লাহ পাবো। ফেস্টিভ্যালের স্পন্সর ছিলেন দেশের খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান পিএইচপি। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। শাহাদাত শাউন, চিটাগং লাইভ।